এখন মনে হয় সবাই অফ হয়েছে, নাকি তাও একজন শব্দ পাওয়া যাচ্ছে? তোরা তোরা কি একটা ইয়ে দেখতে পাচ্ছ, শিট দেখতে পাচ্ছ, পিডিএফ ফাইল? জি স্যার, কি স্যার, জি স্যার, কোরিলেশন অ্যানালাইসিস? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এর আগে সম্ভবত কোরিলেশন অ্যানালাইসিস শুরু করেছিলাম, এবং সেখানে কিছু গতকাল আমি যে ইনফরমেশন পাইলাম সেই ইনফরমেশনের কোরিলেশন আসলে এখনো বন্ধ হয় নাই। কোথায় জানি একটা রাস্তার শব্দ পাওয়া যাচ্ছে, গাড়ির শব্দ। এই মোস্তফা ইসলাম, মোস্তফা ইসলাম, এটা এটা কি অফ আছে, মিউট করা আছে মনে হয় না? হ্যাঁ মিউট আছে। আসাদুজ্জামান আশিক, তারপরে এইটা কি, ইয়েস স্যার, এটা তুমি ইয়ে করো, মিউট করো। মুশফিকুর রহমান মিউট করা, সবাই মিউট করো। মাইক্রোফোন সবাইকে মিউট করতে বলছি। আরাফাত, আরাফাত হাসান, তারপরে এটা কি তপন রানা, মিউট মিউট করতে বলছে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার, হ্যাঁ আপনি সবাইকে মিউট করে দেন স্যার, ওখানে অপশন আছে। আমি সবাইকে মিউট করে দিলে মাঝে মাঝে একটু রেসপন্স করতে হবে, যার প্রয়োজন হবে সে শুধু রেসপন্স করে কথা বলবে। আমি আবারও বলছি, সবাই সবার জায়গা থেকে মিউট করে নিও, সাউন্ড গুলো মিউট করে নাও, না হলে কথা শুনতে সমস্যা হবে। আমাদের টাইম চলে যাচ্ছে অনেকক্ষণ, 45 মিনিট টাইম। আমরা আজকে কোরিলেশন অ্যানালাইসিস সম্পর্কে একটু দেখব। আমরা এর আগে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ ডিসপারশন যাগুলো করেছিলাম সেগুলো সবই ছিল হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। সবাইকে আবারও বলছি, সবাইকে আবার প্লিজ, সবাইকে আবারও বলছি মিউট করে দিতে। হ্যালো, আবারও বলছি মিউট করে দিতে, সবাইকে মিউট করে দিতে বলছি। মিউট কিভাবে করে দেখো, ওখানে স্পিকার আছে, স্পিকারটা জাস্ট মিউট করলে হবে, দিছে একটা স্পিকার সাইন আছে, তুমি যদি দেখতে পারো, স্ক্রিন যদি দেখতে পারো, এরকম একটা মিউট স্পিকার আছে, ওটা মিউট করে দিলে হবে। একটু ইন্টারফেয়ার করলাম স্যার,
মিষ্টি নওসাবা বিজয় রিয়া ইয়াস ইশিতা টপ ওয়ান আছে স্যার আপনি মিউট করে দেন চেষ্টা করছি শুরু করে দেন আচ্ছা এখন শুরু করা যাবে মনে হয় আবার সবাইকে বলছি যে সবার যারা যারা সাউন্ড গুলো মিউট করে দিতে বলছি আমরা পিডিএফ ফাইলটাতে চলে গেলাম তোমরা যদি দেখতে পারো একজন আমার সঙ্গে জাস্ট রেসপন্স করবা রেসপন্স করে বলে দিবা যে একজন যে কোনো একজন কমিউনিকেট করবা আর কারো যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় জাস্ট রিকোয়েস্ট করে সেটাকে কথা বলার চেষ্টা করবো ঠিক আছে আমরা কো রিলেশন সম্পর্কে আজকে দেখব এর আগে আমরা বলছি যে মিজার সব ডিসপারশন মিজার সব সেন্ট্রাল টেন্ডেন্সি যা কিছু পড়েছি সবগুলোই ছিল ইউনিভেরিয়েট অ্যানালাইসিস অর্থাৎ একটা ভেরিয়েবল নিয়ে আলোচনা ছিল একটা ভেরিয়েবল নিয়ে আলোচনা ছিল আর আজকে যেটা পড়বো সেটা কো রিলেশন অ্যানালাইসিস সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল কারণ রিলেশন যখন তৈরি করতে যাব তখন অবশ্যই আমাদের কি লাগবে অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল লাগবে আর কি সেই জন্য এই এগুলোকে আমরা বলা হচ্ছে বাই ভেরিয়েট অ্যানালাইসিস কো রিলেশন অ্যানালাইসিস আসলে কেন করা প্রয়োজন ধরো আমরা একটা গাছের হাইট গাছের হাইট দেখলাম বা সেই গাছের হাইটের সাথে কি কি সম্পর্ক আছে অন্য কি গাছের হাইট বৃদ্ধি পাইলে কি কি মানে সম্পর্ক আছে সেই জিনিস সেই ভেরিয়েবলগুলো নিয়ে আলোচনা করা কি কি ভেরিয়েবলের সম্পর্ক আছে এবং গাছের হাইট বৃদ্ধি পেলে কীরকম হবে হাইট কম হইলে কীরকম হবে বা কতটুকু বৃদ্ধি পেলে কীরকম হবে সেইগুলো যা সম্পর্কে জাস্টিফিকেশন করবো অথবা দেখো যে কোনো এক তুমি ধরো একটা পটেটোর কথা চিন্তা করো পটেটোর সাইজ অনুযায়ী পটেটোটু কতটুকু সাইজ এবং পটেটোটুর ওয়েট কতটুকু সাইজ অনুযায়ী ওয়েট হবে সাইজ বড় হলে ওয়েটটা কী হবে বেশি হবে এরকম কিছু তোমার হচ্ছে রিলেশনশিপ আছে যে রিলেশনশিপগুলো আমরা অ্যানালাইসিস করি এই কো রিলেশন অ্যানালাইসিসের সাহায্যে রিলেশনশিপগুলো আমরা অ্যানালাইসিস কিসে করি কিসের সাহায্যে এই কো রিলেশন আছে এই জন্য বলছে কো রিলেশন আসলে অ্যানালাইসিস বলছে কো রিলেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ ইউজ টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ স্ট্রেংথ মানে কি ক্ষমতা শক্তি কিরকম অফ লিনিয়ার রিলেশনশিপ লিনিয়ার বলতে সরলরৈখিক ক্ষমতা বিটুইন টু ভেরিয়েবলস দুইটা ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপটা কতটা স্ট্রেংথ যে সেইটা অ্যানালাইসিস করে হচ্ছে কোরিলেশনের সাহায্যে যে এই মেজার্স অফ ডিগ্রি অফ লিনিয়ার রিলেশনশিপ ইজ কল দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনটা কি জিনিস যে ডিগ্রির মাধ্যমে এইটা বা মাত্রার সাহায্যে যেটা এই রিলেশনশিপটা নির্ণয় করি সেটাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন দ্য কোরিলেশন অ্যানালাইসিস ইজ অ্যাপ্লিকেবল হোয়েন দ্য ভেরিয়েবলস আর ইন্টারডিপেন্ডেন্ট অর্থাৎ দুইটা ভেরিয়েবল একটা আর একটার সাথে যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেখানে আমরা এই কোরিলেশন অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করতে পারবো আদারওয়াইজ আমরা কোরিলেশন অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যাবে না অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্টটা থাকতে হবে যেমন লেট এক্স এন্ড ওয়াই আর টু ভেরিয়েবলস একটা এক্স আর একটা ওয়াই যেমন হাইট অ্যান্ড ওয়েট হাইট যদি এক্স হয় ওয়েটটা হচ্ছে ওয়াই অর্থাৎ একটা ভেরিয়েবলের নাম হাইট আর একটা ভেরিয়েবলের নাম ওয়েট তো হাইট কে আমি এক্স দ্বারা ডিফাইন করলাম ওয়েটটাকে আমি ওয়াই দ্বারা ডিফাইন করলাম তাহলে এক্স এর কিছু বলে দশজন স্টুডেন্ট আছে দশজন স্টুডেন্টের যদি হাইট নেই তাহলে দশটা এক্স এর ভ্যালু পাবো এবং সেম দশজন স্টুডেন্টের যদি ওয়েট নেই তাহলে সেম দশটা ওয়াই এর ভ্যালু পাবো তাহলে হাইটের সাথে
ও এটা রিলেশনশিপটা কি সেটা জাস্টিফিকেশন করা হয় হচ্ছে এই কোরিলেশন অ্যানালাইসিস দেন দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এক্স ওয়াই বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ ডিফাইন্ড নিউমে ম্যাথমেটিক্যালি দ্যাট ইট ইজ আর ইজ ইকুয়ালস টু স্যাম্পল কোভেরিয়েন্স বিটুইন এক্স এন্ড ওয়াই রুট ওভার স্যাম্পল ভেরিয়েন্স অফ এক্স ইন্টু স্যাম্পল ভেরিয়েন্স অফ ওয়াই দ্যাট মিনস সিওভি হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই রুট ওভার ভেরিয়েন্স অফ এক্স এন্ড ভেরিয়েন্স অফ ওয়াই এই ভেরিয়েন্স অফ এক্স আর ভেরিয়েন্স অফ ওয়াই আমরা মেজার্স অফ ডিসপারশনে পড়ে এসেছি যে ভেরিয়েন্সটা কিভাবে বের করি ওই যে ভেরিয়েন্সটা সেই ভেরিয়েন্সটাই হচ্ছে এটা ভেরিয়েন্স একবার এক্স এর যেহেতু একটা ভেরিয়েবল দুইটা একটা এক্স আর একটা ওয়াই এর জন্য এইটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স একটা ভেরিয়েন্স অফ ওয়াই একটা আলাদা আর কো ভেরিয়েন্সটা ওই দুইটার মাল্টিপ্লায়ার যে ভেরিয়েন্সটা বের করা হয় মাল্টিপ্লিকেশনের যে ভেরিয়েন্সটা বের করা হয় সেটাকে বলা হয়েছে কো ভেরিয়েন্স এইটাকে নর্মালি আমরা এইভাবে ফর্মুলার সাহায্যে লিখতে পারি যে কো ভেরিয়েন্স ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এন ইন্টু সাম অফ x minus x bar into y minus y bar অর্থাৎ x এর যে ভ্যালু গুলো পাবো তার একটা মিন পাবো যেটাকে আমরা বলছি x bar y এর যে ভেরিয়েবল গুলো আছে অবজারভেশন গুলো আছে সেই অবজারভেশন গুলো একটা মিন পাবো যা কি পাবো y bar এবং এই x bar থেকে প্রত্যেকটা যদি আমি 10টা স্টুডেন্টের হাইট নিয়ে থাকি তাহলে 10টা স্টুডেন্টের একটা এভারেজ ভ্যালু পাবো সেই এভারেজ ভ্যালুটা x bar সেই এভারেজ ভ্যালু থেকে প্রত্যেকজনের হাইট যদি বিয়োগ করি তাহলে x minus x bar পাবো এরকম কয়টা পাবো এক্স মাইনাস এক্স বার 10টা পাবো কারণ 10টা যেহেতু এক্স এর ভ্যালু 10টা আছে সো প্রত্যেকটা থেকে তার মিন ভ্যালুটা বাদ দিয়ে এক্স মাইনাস এক্স বার পাবো সিমিলারলি ওয়াই এর যে 10টা ভ্যালু আছে সেই প্রত্যেকটা ওয়াই এর ভ্যালু থেকে আমি কি বাদ দেবো ওয়াই এর মিনটা বাদ দেবো এইভাবে প্রত্যেকটা এক্স এর ভ্যালু এক্স থেকে এক্স এর ভ্যালু এক্স বারের ডিফারেন্স এবং ওয়াই থেকে ওয়াই এর ডিফারেন্স গুলো কি করব গুণ করব এক্স থেকে এক্স ভ্যালুর ডিফারেন্স এবং ওয়াই থেকে ওয়াই ভ্যালুর ডিফারেন্সটা গুণ করে সেই গুণফলকে যদি যোগ করি তাহলে যোগফল কেন্দ্রা ভাগ করলে হবে কোভেরিয়েন্স আর ভেরিয়েন্স তো আমরা জানি যে সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন কিন্তু সিমিলারলি ভেরিয়েন্স অফ ওয়াই সাম অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে এইটা এভাবে আমরা বের করছি আর একটা যে এখানেও দেখো ওয়ান বাই এন এখানেও আছে এখানে এন আছে কার মধ্যে রুটের মধ্যে এখানে তো স্কোয়ারের মধ্যে নেই রুটের মধ্যে তো ওয়ান বাই এন এখান থেকে আসবে ওয়ান বাই এন এখান থেকে আসবে তো যেহেতু ওয়ান বাই এন গুণ করলে ওয়ান বাই এন স্কোয়ার হয় যদি রুট থেকে বের হয়ে যায় তাহলে ওয়ান বাই এন হয়ে যায় এই নিচের ওয়ান বাই এন আর ওপরের ওয়ান বাই এন কেটে যায় যেখানে দ্বিতীয় ফর্মুলায় এন এর কোনো এন এর কোনো ই নাই কি বলে টার্ম নাই দ্বিতীয়টা এন এর কোনো টার্ম নাই তো এইটা আমরা কি দ্যাট মিনস আমরা ফর্মুলাটাকে আর একটু কিভাবে লিখতে x মাইনাস x বার ইন্টু y মাইনাস y বার ডিভাইডেড বাই সাম অফ x মাইনাস x বার হোল স্কয়ার ইন্টু সাম অফ y মাইনাস y বার হোল স্কয়ার যার উপর রুট আছে আর কি তো এইটা ভাবে আমরা করতে পারি অথবা আমরা ওইটাকে আর একটু এক্সপ্যান্ড করে এই থার্ড নাম্বার ভাবে লিখতে পারি যে সাম অফ x মাইনাস x বার ইন্টু সাম অফ y মাইনাস y বার এইটাকে আমরা সাম অফ x y মাইনাস সাম অফ x ইন্টু সাম অফ y ডিভাইডেড বাই n আর সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারকে এটাকে আমরা সাম অফ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইন্টু সিমিলারলি ওয়াই সাম অফ ওয়াই স্কোয়ার মাইনাস সাম অফ ওয়াই ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন এইভাবে লিখতে পারি বেসিক্যালি ম্যাথমেটিক্যালি প্রবলেম সলিউশন করার জন্য আমার এই থার্ড ফর্মুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ অনেকটা দেখতে বড় হলেও কিন্তু এইটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সহজ আর ম্যাথমেটিক্যালি কোনো কিছু থিওরিটিক্যালি কোনো কিছু যদি ফর্মুলা বা থিওরাম প্রুভ করতে হয় সেক্ষেত্রে আমার যে এই ফর্মুলার সাহায্যে করতে হবে অথবা এই ফর্মুলার সাহায্যে করতে হবে হয় এটার সাহায্যে না হলে এটার সাহায্যে থিওরিটিক্যাল প্রুভগুলো করতে হবে কিন্তু ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য আমার এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে সেখানে পাঁচটা টার্ম আছে একটা টার্ম হচ্ছে সাম অফ এক্স ওয়াই একটা টার্ম হচ্ছে সাম অফ এক্স আর একটা টার্ম হচ্ছে সাম অফ ওয়াই একটা হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার আর একটা হচ্ছে সাম অফ ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে পাঁচটা টার্ম সাম অফ এক্স ওয়াই একটা টার্ম অর্থাৎ দুইটা ভ্যালু করসপন্ডিং গুণ করে যোগ করা সেটা সাম অফ এক্স ওয়াই একটা হচ্ছে সাম অফ এক্স অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করলে সেটা পাবো সাম অফ এক্স ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করলে পাবো হচ্ছে সাম অফ ওয়াই আর একটা আছে সাম অফ এক্স স্কোয়ার অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এক্স এর প্রত্যেকটা ভ্যালুকে স্কোয়ার করার পরে তারপর আমরা কি করব সাম করব দ্যাট ইজ সাম অফ এক্স স্কোয়ার সাম অফ এক্স হোল স্কোয়ার এইটা আর সাম অফ এক্স স্কোয়ার কিন্তু ভিন্ন জিনিস এইটা কি করছি সাম অফ এক্স কে টোটাল করে স্কোয়ার করছি আর এটাকে স্কোয়ার করার পরে টোটাল করতেছি
sum of x square ta hocche prottekta value ke square korar pore jog korteci ar sum of x whole square hocche protome value gulo ke jog korchi tar pore square korchi sei jogfol ke square korchi similarly y ta eki rokom to ei bhabe amra ei formula ta use korchi where x ebong xi ebong yi that is I is equal to 1 to up to n there are the n paired observation on xy ortat ekhane arekta jinish khyal rakhte hobe je x ebong y er observation shongkha equal hote hobe x ebong y er observation shongkha ki thakbe equal thakbe bolche paired observation jemon ekjon byaktir height ke x dara jodi define kori tar weight ke y dara define korte hobe tale ekjon byaktir theke amra dui ta information pabo ekta height pabo ar ekta ওয়েট পাবো সিমিলারলি 10 জন ব্যক্তি যদি থাকে 10 জন ব্যক্তির হাইট এবং ওয়েট দ্যাট মিন্স কি x এর 10টা পাবো y এর 10টা মান পাবো এরপর আছে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট কে আমরা কি করেছি r দ্বারা ডিফাইন করি স্মল লেটার r দ্বারা ডিফাইন করেছি এই r এর মান ম্যাথমেটিক্যালি বের করে আমরা কোরিলেশন অ্যানালাইসিস করতে পারি আবার ম্যাথমেটিক্যালি না বের করে আমরা জীবনটা শেষ রে हेलो हेलो जी सर मैं कारा सुनते हैं তারা এই যে বাইরে রাস্তায় একদম এরকম করে শব্দ শোনা যাচ্ছে মেবি ঈশিতা ওরে একটু পার্সোনালি ফোন করে বলা যায় না প্রবলেম হচ্ছে তো ক্লাসে আচ্ছা সবাই একটু মিউট করে দে পার্টিসিপেন্ট অনেক তারা আছে এই সাউন্ড বিক্রিকা হ্যালো তোরা একটু মেসেঞ্জারে মেসেজ দাও বন্ধ করতে সবাই ফোনের স্ক্রিনে আসছে আর সমস্যা অফ করতেছে প্লিজ সবাই একটু মেসেঞ্জারে মেসেজ দাও বন্ধ কর সঙ্গীতা ইয়াসমিন ঈশিতাটা কে সঙ্গীতা ইয়াসমিন ঈশিতা স্যার স্যার আপনার এটা মিউট করেন গ্যালাক্সি অন 7 প্রো এগুলো সবাইকে মিউট করতে বলছি স্বপন রানা মিউট করতে বলছি গ্যালাক্সি অন 7 প্রো মিউট করতে বলছি পরশি রয় নাজমুল অন্তর রেডমি 9 এ কার এগুলো মিউট করতে বলছি পরশি রয় পরশি রয় পরশি রয় মিউট করতে বলছি নাজমুল অন্তর মিউট করতে বলছি নাজমুল অন্তর মিউট করতে বলছি রেডমি 9 এ এটা কি রেডমি 9 এ নাম নাই
মিউট করতে বলছি। নাজমুল অন্তর মিউট করতে বলছি। আচ্ছা আমরা স্ক্যাটার ডায়াগ্রামটা সম্পর্কে একটু কথা বলবো। যে স্ক্যাটার ডায়াগ্রাম এর আগে যেটা বলছিলাম যে আর এর সাহায্যে অর্থাৎ কোরিলেশন কোফিসিয়েন্টের সাহায্যে মানটা বের হলে তারপরে আমরা বলতে পারছি এর স্ট্রেংথটা কেমন। সিমিলারলি গ্রাফিক্যালের সাহায্যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি করতে পারি আর এর রিলেশনশিপটা বা স্ট্রেংথনেসটা জাস্টিফিকেশন করতে পারি। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে দুইটা ভেরিয়েবল যখন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে করতে পারি সেই প্রসেসটাকে বলবো হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। বলছে দ্য স্ক্যাটার ডায়াগ্রাম ইজ কনস্ট্রাক্টেড বাই প্লটিং দ্য পেয়ার্স অফ অবজারভেশন অন টু ভেরিয়েবল উইথ ওয়ান ভেরিয়েবল অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড টু আদার অ্যালং ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ যে দুইটা ভেরিয়েবল থাকবে একটা এক্স অ্যাক্সিসে প্লট করবো আর একটা ওয়াই অ্যাক্সিসে প্লট করবো। এই দুইটা একটা এক্স অ্যাক্সিসে প্লট করবো আর একটা ওয়াই অ্যাক্সিসে প্লট করার পরে গ্রাফটা যদি এরকম হয় যে বিন্দুগুলো বসানোর পরে দেখা গেছে একটা জাস্ট স্ট্রেট লাইনের মতো দেখা গেছে। যেহেতু বলছে লিনিয়ার রিলেশনশিপ দ্যাট মিন্স কি সরল রৈখিক সরল রেখার মতো, যখন বিন্দুগুলো একই রেখা বরাবর পড়বে এরকম পড়বে তখন তার পজিটিভ কি বলে দে আর এক্সিস্ট পজিটিভ অ্যান্ড পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দ্যাট মিন্স সেই রিলেশনশিপটা কি হবে পজিটিভ অ্যান্ড পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট কেন বলছি, পারফেক্ট বলছি এই কারণে যে এইটা টোটালি কি হবে একটা সরল রেখার মতো দেখতে হবে। অর্থাৎ আমি যদি বিন্দুগুলো যোগ করে দেই তাহলে জাস্ট একটা সরলরেখা হবে। এই জন্য পজিটিভ এবং পারফেক্ট। আর পজিটিভ কেন বলছি কারণ এটা পজিটিভ হবে যদি এটা আস্তে 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 কি হয়ে যায় উপরের দিকে আপওয়ার্ড ট্রেন্ড হয় আপওয়ার্ড অর্থাৎ উপরের দিকে চলে যায় তাহলে সেটাকে পজিটিভ বলবো। উপরের দিকে গেলে পজিটিভ এবং যদি রেখার মতো হয় তাহলে পারফেক্ট। এবার বলছে তারপরে আরেকটা গ্রাফ দেখো স্ক্যাটার ডায়াগ্রাম আর ক্লোজ টু প্লাস ওয়ান। আগেরটা ছিল আর ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান অর্থাৎ আর এর মান যদি ওয়ান হয় পজিটিভ ওয়ান হয় তাহলে এরকম পারফেক্ট হবে। আবার আর এর মান যদি পজিটিভ ওয়ানের কাছাকাছি হয় যেমন লাইক তোমার হচ্ছে পয়েন্ট নাইন পয়েন্ট এইট পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এইট পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন ফাইভ এরকম ক্লোজ টু কি ওয়ান ক্লোজ টু ওয়ান দে আর এক্সিস্ট পজিটিভ অ্যান্ড স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল তখন কি করবে পজিটিভ এবং স্ট্রং হবে। এই যে দেখো পজিটিভ এটা পারফেক্ট বলতে পারছি না পজিটিভ কেন বলতেছি এই বিন্দুগুলো আস্তে আস্তে উপরের দিকে গেছে বাট এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে কখনই এটা সরল রেখার মতো হবে না। তবে এর ভিতর দিয়ে যদি আমি একটা সরল রেখা কল্পনা করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা বিন্দুগুলো খুব সরল রেখার খুব কাছাকাছি অবস্থান করতেছে। যেহেতু কাছাকাছি অবস্থান করতেছে যে কারণে এটাকে আমরা বলছি স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস দ্যাট ইজ এক্স অ্যান্ড ওয়াই। আবার আরেকটা গ্রাফে দেখা গেল এই গ্রাফটাতে দেখো স্ক্যাটার ডায়াগ্রাম আর ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। আর ইজ ইকুয়াল টু কি মাইনাস ওয়ান কেন মাইনাস ওয়ান কারণ এইটা হচ্ছে দেখো আগেরটা ছিল এরকম আপওয়ার্ড ট্রেন্ড হচ্ছে কিন্তু এটা কি ডাউনওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ এটা আস্তে আস্তে প্রথমে বড় ছিল পরে আস্তে আস্তে ছোটোর দিকে আসছে এবং এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে একটা সরল রেখার মতো হবে যে কারণে এটা বলছে দে আর এক্সিস্ট নেগেটিভ অ্যান্ড পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। সিমিলারলি আর ক্লোজ টু মাইনাস ওয়ান আর ক্লোজ টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স এটা আর এর পজিটিভ মান যেমন পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন সেভেন এগুলো যখন পজিটিভ ছিল সিমিলারলি যদি এটা পয়েন্ট মাইনাস পয়েন্ট নাইন ফাইভ মাইনাস পয়েন্ট এইট নাইন নাইন মাইনাস পয়েন্ট এইট সিক্স এরকম পয়েন্ট যদি থেকে মাইনাস থাকে তাহলে দে আর এক্সিস্ট নেগেটিভ অ্যান্ড স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আর পজিটিভ বাট ক্লোজ টু জিরো দেখো এই যে আগের যে গ্রাফটা দিয়েছে সেই গ্রাফটা একটা রেখা কল্পনা করলে সে রেখার খুব কাছাকাছি ছিল আর এই বিন্দুগুলো কি হয়েছে পজিটিভের মতোই দেখা যাচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড হয়েছে কিন্তু একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর ডিস্টেন্স খুব বেশি অবস্থায় আছে যার কারণে এটাকে বলছে আর পজিটিভ বাট ক্লোজ টু জিরো দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট পজিটিভ বাট রিলেটিভলি উইক লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ বিন্দুগুলো কি যেহেতু ডিফারেন্স বিন্দুগুলো একটার মধ্যে আরেকটার ডিফারেন্সটা খুব বেশি আছে তার কারণে এটা কি হবে উইক রিলেশনশিপ
linear relationship between two variables. Similarly, আমরা এটা যদি negative sense downward trend হয়, তাহলে আমরা there exists negative but relatively weak linear relationship between x and y graph. Scattered diagram r is equal to 0. 0 অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা বিন্দু সরাসরি সরানো ছিল অর্থাৎ রেখাগুলো আমি কোন দিকে এদিকেও কল্পনা করতে পারতেছি এদিকেও কল্পনা করতে পারতেছি সব দিকে আমি রেখাগুলো কল্পনা করতে পারছি আর যেহেতু সব দিকে রেখা কল্পনা করতে পারছি দ্যাটস ওয়াই এইটা আসলে ইন্ডিভিজুয়ালি রেখাটা কোন দিক দিয়ে পাস হবে সেটার কোনো সো এই কারণে আর এর মান হচ্ছে 0 দের ইজ নো লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই আর এইটা আরেকটা দেয়ার এক্সিস্ট পারফেক্ট কোয়াড্রেটিক relationship between x and y but what বলছি perfect quadratic relationship relationship আছে কি নাই কোন ধরনের রিলেশন লিনিয়ার রিলেশনশিপ না সরলরৈখিক কোন রিলেশনশিপ নাই আছে কি quadratic এরকম একটা u এর মত চিহ্ন আছে সো আমার কোলেশন অ্যানালাইসিসে যে জিনিসটা আমরা জাস্টিফিকেশন করি সেটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা যদি লিনিয়ার রিলেশনশিপ না পাওয়া যায় তাহলে r এর মান কি হবে 0 হবে লিনিয়ার আর এখানে রিলেশনশিপ আছে কিসের quadratic বাট লিনিয়ার না যে কারণে এখানেও বলছে r = 0 আমরা অনেক সময় স্ক্যাটার ডায়াগ্রামের সাহায্যে কি বের করতে হয় আউটলায়ার একটা শব্দ আছে যে আউটলায়ার আমরা আউটলায়ার সম্পর্কে এর আগে জেনে এসেছি যে আউটলায়ারটা কি রকম জিনিস আমি আবার রিপিট করছি আউটলায়ারটা হচ্ছে যে সাধারণত ধরো তোমাদের ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্টের বয়স হচ্ছে 20 থেকে 22 বছর 20 থেকে 21 বছরের মধ্যে এখন ওর মধ্যে যদি একটা স্টুডেন্টের বয়স 65 হয় তাহলে সেটা কি হবে তোমাদের সমাজভুক্ত হবে না তোমাদের সাথে যারা আছে তাদের মতো নয় সো সে কি তাদের সমাজ থেকে বা তাদের ক্যারেক্টারিস্টিক থেকে আলাদা হবে সো দ্যাট ইজ কল আউটলায়ার অর্থাৎ একই জাতীয় ভিন্ন অন্য আরেকটা অ্যাবনর্মাল বা এক্সেস কিছু যদি যখন কোনো কিছু থাকে সেটাকে বলছি আমি আউটলায়ার রেঞ্জ অফ কোরিলেশন আলোচনা করলাম স্ক্যাটার ডায়াগ্রাম সেই স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে দেখো আমরা ভ্যালুগুলো পাইলাম কত কোথাও দেখি নাই আর এর মান ওয়ান এর থেকে বড় আছে কোথাও দেখি নাই আর এর মান প্লাস ওয়ান আর এর মান মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু জিরো আবার জিরো সিমিলারলি এ কারণে রেঞ্জ অফ কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান অর্থাৎ কোরিলেশন কোফিসিয়েন্টের রেঞ্জটা কি হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে হবে অর্থাৎ আমরা এটা এইভাবে লিখতে পারি মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু আর লেস দেন ইকুয়ালস টু প্লাস ওয়ান ইফ আর ইজ গ্রেটার দেন জিরো উই হ্যাভ পজিটিভ কোরিলেশন দ্যাট মিনস গ্রেটার দেন জিরো মানে কি পজিটিভ মান ইফ আর ইজ লেস দেন জিরো উই হ্যাভ নেগেটিভ কোরিলেশন ইফ আর ইজ জিরো উই হ্যাভ নো কোরিলেশন অর্থাৎ নো লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু কোরিলেশন শুড নট বি ইউজড হোয়েন প্লিজ স্যার আই হ্যাভ এ কোশ্চেন বলো স্যার আর ইজ ইকুয়াল টু 0.5 হলে তাহলে সেক্ষেত্রে কি হবে পারফেক্ট আর না পারফেক্ট তো হবে না পারফেক্ট তখনই হবে যখন হচ্ছে প্লাস ওয়ান হবে আর এর মান যদি এক্স্যাক্ট প্লাস ওয়ান হয় তখন পারফেক্ট হবে যদি স্যার 0.5 হয় পজিটিভ 0.5 হলে পজিটিভ এবং মডারেটলি লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল মডারেটলি এরকম আমরা মানে বেসিক্যালি পজিটিভ তো বটেই কখনো উইক আছে কখনো স্ট্রং আছে কখনো পারফেক্ট আছে এখন আমরা এইটা 0.5 হইলে তখন এখানে কিছু অ্যাডজেক্টিভ যুক্ত করব কিছু অ্যাডজেক্টিভ যুক্ত যেমন এটা কেন বলা মডারেটলি লিনিয়ার রিলেশনশিপ তারপরে হাইলি স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ অনলি স্ট্রং লিনিয়ার রিলেশন হাইলি উইক লিনিয়ার রিলেশনশিপ দ্যাট মিনস কিছু পজিটিভ কি বলে ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো যেমন হাইলি পজিটিভলি রিলেশনশিপ দ্যাট মিনস হাইলি পজিটিভলি বলতে মোর দেন যদি কি বলে কি বলে 9.9 এর উপরে যদি হয় লেস দেন ওয়ান মোর দেন লাইন তার মানে কি হাইলি পজিটিভ স্ট্রং পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ আবার যদি 7.7 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে আমরা সিম্পলি পজিটিভলি স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বলতে পারি আবার 0.4 থেকে 0.6 এর মধ্যে বা 7 এর মধ্যে থাকলে এগুলোকে আমরা মডারেটলি লিনিয়ার রিলেশনশিপ বলতে পারি যদি আমি 0.4 এর থেকে কম হয় বা 0.3 থেকে কম হয় জিরো থেকে একটু বেশি আছে তাহলে উইক করতে পারি আর জিরো হলে ক্লোজ টু জিরো হলে নো লিনিয়ার সো এরকম পজিটিভ হবে পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ হবে এরকম বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এই পজিশনে রিলেশনশিপগুলো এক্সপ্লেইন করতে পারি
there is a non-linear relationship between variables. Jodi amra correlation analysis kokhon use korte parbo na jodi kono relational variable gulor moddhe jodi ami dekhi linear relationship nai, that is ki non-linear relationship hote shekhetre amra ki korte parbo correlation analysis korte parbo na. There are outliers. Jodi variable gulor moddhe kono outliers thake tahole amra sekhane ki korte parbo na correlation analysis korbo. There are distinct subgroups. Ami graphical presentation korar pore dekha gelo erokom subgroups peyechi যেখানে একটা অংশ পেয়েছি আবার কিছু দূর পরে মাঝখানে কোনো কিছু এই ধরনের যদি চিত্র থাকে সেক্ষেত্রে কি করা যাবে না কোরিলেশন অ্যানালাইসিস করা যাবে না অথবা গ্রাফটা এরকম হয়েছে কি বলে এরকম কার্ভি লিনিয়ার হয়েছে কার্ভের মতো হয়েছে সেখানেও আমরা লিনিয়ার অ্যানালাইসিস করতে পারবো না কারণ এটাকে নন লিনিয়ার বলা হয় অ্যাজাম্পশন অফ কোরিলেশন অ্যানালাইসিস কোরিলেশন কোএফিসিয়েন্টের কিছু অ্যাজাম্পশন অর্থাৎ কিছু কি আছে শর্ত আছে যে এইগুলো থাকতে হবে না হলে সেখানে কোরিলেশন অ্যানালাইসিস করা যাবে না যেমন বোথ ভেরিয়েবলস মিজার টন ইন্টারভেল রেশিও স্কেল আমরা স্কেল কি বলে মিজার অফ স্কেলের মধ্যে পড়েছি নমিনাল অর্ডিনাল ইন্টারভেল রেশিও লেভেল তাহলে কোরিলেশন অ্যানালাইসিস করতে গেলে কখনোই আমি কি করতে পারবো নমিনাল ডেটার মধ্যেও করতে পারবো না কি বলে অর্ডিনাল ডেটার মধ্যেও করতে পারবো না আমাকে অবশ্যই ডেটার লেভেল কি হতে হবে হাই ইন্টারভেল হতে হবে না হলে রেশিও হতে হবে অবশ্যই রেশিও হলে সবচেয়ে বেস্ট হয় the two variables flow bivariate normal distribution duita variable normal distribution follow korte hobe normal distribution amra probability er moddhe normal distribution ta ki that means arekta jaygay amra ekta normal shape alochona kore eschi jemon symmetric mone ache kina skewness cartesian er moddhe positively skewed negatively skewed symmetric so symmetric tai hocche normal distribution the means of this normal distribution lie on the regression line আমরা এরপর রিগ্রেশন ইকুয়েশন চিন্তা করব তখন আমরা রিগ্রেশন লাইনে অর্থাৎ ওই যে কোনো একটা ভেরিয়েবলের যে মিনটা পাবো সেই মিনটা ওই লাইনের উপরে আমরা যে লাইনটা কল্পনা করব সেই লাইনটার উপরে করবে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস নরমাল ডিস্ট্রিবিউশন আর অল দা সেম অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দিস নরমাল ডিস্ট্রিবিউশন আর অল দা সেম এখানে আমি যদি কয়েকটা একসঙ্গে কয়েকটা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করি সেই প্রত্যেকটা প্রত্যেককে যদি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশনই সেম হবে সেম হতে হবে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল ইজ লিনিয়ার দ্য স্যাম্পল অ্যাডুকেট সাইজ টু অ্যাসিউম নর্মালিটি অর্থাৎ স্যাম্পল সাইজটা কি করতে এত এরকম একটা সাইজ হতে হবে যেটা কি করে নর্মালিটি অর্থাৎ খুব ছোট হলে স্যাম্পল সাইজ যদি খুব ছোট হয়ে যায় তাহলে সেখানে কোরিলেশন অ্যানালাইসিসটা করা যাবে না সাম প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট এগুলো যেগুলো বলতেছি এই অ্যাজাম্পশন বলো প্রপার্টিজ বলো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে ইন রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ কোরিলেশন অ্যানালাইসিস কোরিলেশন কোএফিসিয়েন্ট রাইট ডাউন দ্য অ্যাজাম্পশন অফ কোরিলেশন অ্যানালাইসিস এরকম আবার কোশ্চেন থাকতে পারে ডিসক্রাইব দ্য স্ক্যাটার ডায়াগ্রাম ইন্টারপ্রেট দ্য স্ক্যাটার ডায়াগ্রাম এগুলো বিভিন্ন জিনিস থাকে ইন্টারপ্রেট আমি কি করবো স্ক্যাটার ডায়াগ্রামকে স্ক্যাটার ডায়াগ্রামের চেহারা থেকে আমি ইন্টারপ্রেট করতে হবে এদের যে পজিটিভলি স্কিউড পজিটিভলি না নেগেটিভলি এটা কি স্ট্রং নাকি পারফেক্ট নাকি উইক নাকি মডারেট এভাবে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে দ্য সাম প্রপার্টিস অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্যাট মিনস কি দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ সিমেট্রিক মেজার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ সিমেট্রিক মেজার এইটা কিরকম সিমেট্রিক মেজার বলতে সিমেট্রিক মেজার বলতে আমরা কি লিখেছিলাম আমি একটু এর আগে দেখে দেখো এখানে একটা আমরা জিনিস লিখেছিলাম যে আর অফ এক্স ওয়াই আর অফ এক্স ওয়াই খেয়াল করে দেখো এখানে আর অফ এক্স ওয়াই ঠিক আছে আমরা এইভাবে লিখতে আর অফ ওয়াই এক্স লিখতে পারি আর অফ ওয়াই এক্স লিখতে এক্স ওয়াই হওয়াতে কি হচ্ছে প্রথমে সাম অফ এক্স ইন্টু এক্স বার ওয়াই ইন্টু ওয়াই বার ওয়াই এক্স প্রথমে ওয়াই ইন্টু ওয়াই বার x minus y x minus x বার এভাবে জাস্ট x ইন্টারসেক্ট অর্থাৎ এখানে হয় হবে কি এক x y বলতে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট বলে x যেমন হাইট হাইটটা কার উপর ডিপেন্ডেন্ট ওয়েটটা কার উপর ডিপেন্ডেন্ট হাইট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ওয়েট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেউ কি অ্যানসার দিতে পারবে হাইট ডিপেন্ডেন্ট নাকি ওয়েট ডিপেন্ডেন্ট ওয়েট ডিপেন্ডেন্ট ওয়েট ডিপেন্ডেন্ট কেন ওয়েট ডিপেন্ডেন্ট কারণটা ওয়েটটা কার উপর নির্ভরশীল হাইটের উপর নির্ভরশীল সো এখানে যদি হাইটকে এক্স দিয়ে ডিফাইন করি আর ওয়েটটাকে যদি ওয়াই দিয়ে ডিফাইন করি তাহলে আর এক্স ওয়াই বের করলে হাইট আর ওয়েটের মধ্যে হবে সিমিলারলি কেউ যদি চিন্তা করে যে না আমি প্রথমে ওয়াই এর মান নেব অর্থাৎ ওয়েটটাকে প্রথমে নেব তারপরে ওয়াইটাকে এক্সটাকে পরে নেব হাইটটাকে পরে নেব
তাহলেও যদি কেউ কোরিলেশন অ্যানালাইসিস বের করে তার সেক্ষেত্রেও কোরিলেশন কোফিশিয়েন্টের মান এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সিমেট্রিক মান আসবে। সেই কথাই এখানে বলা হয়েছে যে এখানে কি হবে না, সিমেট্রিক এই মানটা, মেজারমেন্টটা কি সিমেট্রিক। অর্থাৎ কেউ যদি ভুলক্রমে হাইটকে ওয়াই দিয়ে ডিফাইন করে আর ওয়েটকে এক্স দিয়ে ডিফাইন করে, অথবা আরেকজন হাইটকে এক্স দিয়ে ডিফাইন করলো ওয়েটকে ওয়াই দিয়ে ডিফাইন করলো, সেক্ষেত্রেও যদি কেউ কোরিলেশন কোফিশিয়েন্টের মান বের করে তাহলে কোনো ধরনের মানের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য বলছে দ্য কোরিলেশন অফ কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ইজ এ সিমেট্রিক মেজারমেন্ট। দ্বিতীয় প্রপার্টি দ্য কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ইজ লাইজ বিটুইন মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান। অর্থাৎ এর যে রেঞ্জটা এটা আরেকটা প্রপার্টি হিসেবে আমরা কি বলে ট্রিট করতে পারি, অর্থাৎ এর মান সর্বোচ্চ মান হবে প্লাস ওয়ান, সর্বনিম্ন মান হবে মাইনাস ওয়ান। অর্থাৎ কখনই ওয়ান পয়েন্ট সামথিং, ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান বা ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট ফাইভ বা টু থ্রি এরকম কোনো মান আসবে না কোরিলেশন কোফিশিয়েন্টের, এরকম কোনো মান আসবে না। আবার মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং এ ধরনের কোনো মানও আসবে না। বলছে কি মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর ভিতরে যে কোনো মান আসতে পারে, সেখানে ফ্র্যাকশন মান বা জিরো মানগুলো আসতে পারে। কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ইজ ইনডিপেন্ডেন্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল অফ মেজারমেন্ট। আমরা এর আগে মিজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিও পড়ে এসেছি, মিজার্স অফ ডিসপারশনও পড়ে এসেছি স্কেল অফ মেজারমেন্ট অরিজিনাল স্কেলের মধ্যে, যে কোনটার উপর ডিপেন্ডেন্ট কোনটার উপর ইনডিপেন্ডেন্ট। যেমন আমরা মিন কার উপর ডিপেন্ডেন্ট, দুইটার উপরে ডিপেন্ডেন্ট, অরিজিনের উপর ডিপেন্ডেন্ট, স্কেলের উপর ডিপেন্ডেন্ট। ভেরিয়েন্স অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনলি ফর স্কেলের উপর ডিপেন্ডেন্ট, নট অরিজিনের উপর ডিপেন্ডেন্ট। সো এরকম এর কারণে বলছে যে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন ইজ ইনডিপেন্ডেন্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল অফ, অর্থাৎ মানগুলোকে আমি যদি অন্য আরেকটা ভ্যালুতে ট্রান্সফার করে নিয়ে যাই সেক্ষেত্রেও কোরিলেশন কোফিশিয়েন্টের মানের কোনো চেঞ্জ আসবে না। হাউ টু ইন্টারপ্রেট এ কোরিলেশন কোফিশিয়েন্ট, আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। বলছে দ্য ভ্যালু অফ কোরিলেশন কোফিশিয়েন্ট রেঞ্জ বিটুইন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান, the greater the absolute value of correlation coefficient and stronger the linear relationship. The stronger linear relationship is indicated by correlation coefficient plus 1 or minus 1. The weakest linear relationship is indicated by a correlation coefficient equal to 0. Positive correlation means that if one variable gets bigger, the other variable tends to get bigger. অর্থাৎ যদি একটা বার একটা ভেরিয়েবল এক্স এর মানও যদি বাড়ে ওয়াই এর মানও বাড়বে, তখনই কি হবে পজিটিভ হবে। এক্স এর মান কমছে ওয়াই এর মান বাড়ছে, অর্থাৎ এক্স এর মান বাড়ছে ওয়াই এর মান কমছে। যে কোনো একটা যদি কি বলে বিপরীত চিহ্ন হয় তখনই কি হবে নেগেটিভ কোরিলেশন হবে। কি বলছে দ্য নেগেটিভ কোরিলেশন মিনস দ্যাট ইফ ওয়ান ভেরিয়েবল গেটস বিগার দ্য আদার ভেরিয়েবল টেন্ডস টু গেট স্মলার, অর্থাৎ একটা ভেরিয়েবল বড় বাড়লে আর একটা ভেরিয়েবল কি হবে কমবে, অর্থাৎ এটা নেগেটিভ রিলেশনশিপ হবে। আমরা কি করব যে অবজারভেশনগুলোর দিকে চেহারা দেখলেই বুঝতে পারবো এটা পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ। অবজারভেশনগুলোর দিকে দেখলেই বুঝতে পারবো, পেয়ার অবজারভেশনগুলোর দিকে দেখলেই বুঝতে পারবো যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি দেখা গেছে যে পেয়ার অবজারভেশনগুলোর মধ্যে এক্স এর একটা ভ্যালু বাড়ছে আর একটা ভ্যালু ওয়াইয়েরও ভ্যালু বাড়ছে, এক্স এর একটা আর একটা ভ্যালু বাড়ছে ওয়াইয়েরও সিমিলারলি বেড়ে গেছে, তা এরকম যদি হয় তাহলে বুঝবো সেখানে পজিটিভ রিলেশনশিপ আছে। আর যদি দেখে একটা বাড়ছে আর একটা কমছে তাহলে সেখানে নেগেটিভ। হাউ টু ক্যালকুলেট কোরিলেশন কোফিশিয়েন্ট, অলরেডি আমি এটা এক্সপ্লেইন করছি প্রথমের দিকে কিভাবে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করতে আমরা যে ফর্মুলা আছে ফর্মুলাগুলো ইউজ করতে হবে এবং সেখানে কয়েকটা ভ্যালু লাগবে। বলছি যে এন সাম অফ এক্স, সাম অফ এক্স ওয়াই, সাম অফ এক্স স্কোয়ার, সাম অফ ওয়াই স্কোয়ার, সাম অফ এক্স ওয়াই, এই কয়েকটা ভ্যালু মান পাইলেই আমি কি করব আর এর মানটা ক্যালকুলেট করতে হবে। এই যে এইগুলো কিভাবে এই যে আমরা এখান থেকে সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার অথবা সাম অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার গুলোকে কিভাবে এখান থেকে এখানে নিয়ে আসছি সেই জিনিসগুলো এখানে, যে সাম অফ এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু সাম অফ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন অথবা সাম অফ এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ তিনটার যে কোনো একটা আমি এখানে সূত্র লিখতে পারি। সিমিলারলি এইটা, সিমিলারলি এইটা, এইভাবে কোভিডেন্সের টার্মটুকু লিখতে হবে। এই টেস্টটুকু এটা একটা টেস্ট কি বলে টেস্ট, যেহেতু আমরা টেস্ট সম্পর্কে এখনো আমাদের কোনো ধরনের ধারণা পড়ে নেই, হাইপোথিসিস টেস্ট আমরা করি নাই, সো এখানে টেস্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা দেওয়া নেই। আমি জাস্ট এখানে শুধুমাত্র বলে যাই যে কোরিলেশন কোফিশিয়েন্টের টেস্ট স্ট্যাটিস্টিকটা হচ্ছে এইটা, যে টি ইজ ইকুয়ালস টু আর ইন্টু রুট ওভার এন মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। এখানে আরটাই হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্টের মান, এন মাইনাস টু হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম,
এখানে জাস্ট আমি এই ফর্মুলাটা এখানে কি বলে মনে রাখা একটু সিম করে দেওয়ার জন্য দেখাইছি এই কারণে পরবর্তী যখন আমরা টেস্টে পড়ব তখন এই কোরিলেশন কোফিশিয়েন্টের টেস্টটা কিভাবে আসে সেটা এখানে আলোচনা করা যেতে পারে জাস্ট এখানে আমি এইটুকু দেখতে বলছি সিমিলারলি এখানে ওই টেস্টের মাধ্যমেই একটা প্রবলেম কিভাবে টেস্ট করা হয় সেটাও এখানে দেখানো আছে তা এইটা আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি না স্কিপ করে যেতে হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো কিভাবে এটা সলভ করা হয় বলছে দ্য ফ্লোয়িং ইজ দ্য ডেটা অফ হেড অ্যান্ড বডি ওয়েট অফ 10 ইনসেক্টস দ্য ফ্লোয়িং ইজ দ্য হেড দ্যাট ইজ দ্য ডেটা অফ হেড অ্যান্ড বডি ওয়েট অফ 10 ইনসেক্টস 10টা ইনসেক্টস আছে তার কি নাও আছে হেড মাথার ওয়েট এবং শরীরের ওয়েটটা নেওয়া আছে হেড ওয়েট এমজি মিলিগ্রামে দেওয়া আছে প্রথমটা 20 তার বডি ওয়েট হলে 60 আরেকটা ইনসেক্টের হেড ওয়েট হচ্ছে 22 তার বডি ওয়েট হচ্ছে 64 আরেকটা ইনসেক্টের হেড হচ্ছে 25 তার বডি ওয়েট হচ্ছে 72 আরেকটা ইনসেক্টের দ্যাট মিন্স কি হেড ওয়েট আমি হেড ওয়েটটা আর বডি ওয়েটটা তার মানে কার উপর ডিপেন্ডেন্ট হেড ওয়েট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি বডি ওয়েট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট কেউ কি বলতে পারবে কেউ কি বলতে পারবে যে এর মধ্যে বডি ওয়েট হ্যালো শোনা যাচ্ছে এখানে হেড ওয়েটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর বডি ওয়েটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট একটা বাড়লে আরেকটা অটোমেটিক্যালি বাড়তেছে ঠিক আছে এখানে যে রিলেশনশিপটা আসবে কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে কারণটা দুটাই কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে বাড়তেছে যেখানে পজিটিভ রিলেশন ছিল এখন পজিটিভ বলে এটা কি খুব কি বলে স্ট্রং পজিটিভ হবে নাকি পারফেক্ট হবে নাকি উইক হবে না মডারেট হবে কেউ কি বলতে পারবে স্ট্রং হবে পারফেক্ট হবে নাকি স্ট্রং হবে নাকি কি বলে মডারেট হবে না উইক হবে রিলেশনশিপ আছে 100% পজিটিভ আছে মডারেট মেবি কিসের ভিত্তিতে আমি বলবো এটা মডারেট আমি একটা জিনিস অবজারভেশন গুলোর দিকে খেয়াল করবো তাহলে ধরে আমি সবাইকে আবার শুনতে বলছি যে আমি পারফেক্ট কখন বলবো দেখেন প্রথমে এক্স এর ভ্যালু কত ছিল 20 তারপরে এক্স এর ভ্যালু কত 22 বৃদ্ধি পাইছে কত এস কত বৃদ্ধি পাইছে 2 22 পর তারপর একটা কত 25 সেখানে কি বলে ডিস্টেন্স কত 3 সেখানে ডিস্টেন্স কত 3 আর পরে একটা 25 টু 27 2 27 টু 31 তার মানে কি এই ইনক্রিজ গুলো কি হয়েছে কখনো বাড়ছে কখনো কমছে একিউরেট ভাবে কিন্তু বাড়ে নাই যেমন প্রত্যেকটাই যদি 2 2 2 2 2 করে ডিফারেন্স হইতো তাহলে রিলেশনশিপটা কি হতো পারফেক্ট প্রত্যেকটাই যদি সমান সমান ভাবে বৃদ্ধি পাইতো হ্যালো কথা বললে মানে ডিস্টার্ব হয়ে যায় কেউ জানি কথা বলছো বাসার কথা এখানে আসে বলা যাবে না আমি আবারও বলছি যে পারফেক্ট পজিটিভ কখন হবে যখন এক্স এর ভ্যালু দেখো প্রথমটার থেকে 2 বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় যা আবার 3 তৃতীয় যা আবার 2 তার মানে কি কখনো বৃদ্ধি পেয়েছে কখনো আবার কমছে সমান হারে কিন্তু বৃদ্ধি পায় নাই যদি প্রথমটার থেকে 2 বৃদ্ধি পেতো তারপর একটা আবার 2 হতো 25 এর পরে কি বলে 20 এর পরে 22 22 এর পরে 24 24 এর পরে 26 26 এর পরে 28 এরকম তার মানে কি সেম ডিসটেন্স যদি বজায় থাকতো তাহলে সেটা কি হতো পারফেক্ট পজিটিভ হইতো সেম ডিসটেন্স বজায় থাকলে কি হইতো পারফেক্ট
পজিটিভ হইতো এখন আরেকটা জিনিস হচ্ছে এই ডিফারেন্স গুলো খুব বেশি না কখনো 2 কখনো 3 কখনো 4 তার মানে কি ডিসটেন্স গুলোর মধ্যে ডিফারেন্স একটা থেকে আরেকটা বৃদ্ধির ডিসটেন্সটা কি খুব বেশি না কম 2 3 খুবই কম খুবই কম এই খুবই কম হওয়ার কারণে এটা কি হবে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আসবে কি হবে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আসবে কথা বুঝা গেছে এরকম যদি হয় তো 20 এর পরে 30 30 এর পরে 21 21 এর পরে আবার বৃদ্ধি পায় 41 তার মানে কি কখনো বৃদ্ধি পাইছে কখনো কমছে বাট এই কমা বাড়াগুলোর ডিসটেন্স কত 20 এর পরে 30 ডিসটেন্স কত 10 তারপরে 21 ডিসটেন্স কমে কত 9 তারপরে একটা 41 ডিসটেন্স কত 10 বা 11 তার মানে কি ডিসটেন্সটা কম বেশি আপডেট অনেক বেশি হচ্ছে সেই ক্ষেত্রে রিলেশনশিপ কি হবে উইক হবে সেই ক্ষেত্রে রিলেশনশিপটা কি রকম হবে উইক পজিটিভ উইক পজিটিভ পজিটিভ কোরিলেশন কোরিলেশন হবে এক্স্যাক্টলি সবাই বুঝে গেছে এই পর্যন্ত ইয়েস স্যার আচ্ছা জি স্যার তাহলে খুবই ভালো এই পর্যন্তই হচ্ছে আমার কোরিলেশন অ্যানালাইসিসের অংশ যেখানে কি প্রথমে কি কি দেখলাম যে আমরা এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো এখানে যে জিনিসগুলো দেখলাম এগুলো কিন্তু সবগুলো প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল তো কখনোই কিছু কিছু থাকবে না থিওরিটিক্যালে থাকবে না ম্যাথমেটিক্যাল এই যে প্রবলেম কোশ্চেন প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল অংশে কিন্তু এই প্রবলেম থাকবে না থিওরিটিক্যালে পুরোপুরি থিওরি থাকবে ঠিক আছে আবার কোশ্চেন গুলো কি কি একটা কোশ্চেন হোয়াট ডু মিন বাই কোরিলেশন অ্যানালাইসিস হোয়াট ইজ কি বলে কোরিলেশন কোএফিসিয়েন্ট তারপর আছে হোয়াট ইজ দ্য স্ক্যাটার ডায়াগ্রাম ডিসক্রাইব দ্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্যাটার স্ক্যাটার ডায়াগ্রাম ইন্টারপ্রেট দ্য ভ্যালু যেমন আর এর মান দেওয়া আছে তোমার কাছে ধরো আর এর মান দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 0.81 আর এর মান কত 0.8 কিভাবে তুমি এক্সপ্লেইন করবা আমি ধরে দিলাম যে ইন্টারপ্রেট দা কি বলে ফ্লোয়িং ভ্যালু বা কি রকম সে আর আর ইজ ইকুয়াল টু 0.81 ধরো আর মান এরকম আসলো এটা আর এক সমস্যা r is equal to স্যার তাহলে হাইলি পজিটিভ 81 এরকম আসলো তাহলে কি বলছে স্ট্রং পজিটিভ কোরিলেশন স্যার হাইলি পজিটিভ রিলেশনশিপ বলো স্যার হাইলি পজিটিভ রিলেশন একটা শব্দ আসবে হাইলি পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ হাইলি পজিটিভ লিনিয়ার রিলেশন বারবার আমার এখানে এরকম করে আঁকা কি আসছে কেন ইরেজ করলেন ইরেজ তো করলাম বাবা সেটা তো সমস্যা নাই কিন্তু আসছে কেন কিভাবে আসছে হুট করে আসলে কেন আচ্ছা যেটা বলছিলাম তাহলে আর এর মান কি আর ইজ ইকুয়াল টু 0.81 এই এটা এম ফিরদৌস ফেরদৌস কে ওরা লিখছে বারবার দেখলাম কিভাবে আসে এখানে স্যার একটা অপশন আছে হ্যাঁ একটা অপশন আছে আছে তো তোমাকে কে বলতে বলছে তুমি তোমাকে এই বোর্ডে কে লিখতে বলছে স্যার আপনি না স্যার আপনি যখন বললেন যে এটাকে একা এক করতেছে তখন দেখলাম যে আমাদের এখান থেকে আঁকানো যায় কিনা আচ্ছা এর আগেও দেখছি কেটকে কেটে আঁকাচ্ছে তোমাদের ক্লাস নেওয়া তো খুব কঠিন তাহলে কি পারফেক্ট লিনিয়ার হবে
না পারফেক্ট না, এটা ইন্টারপ্রেট এভাবে সবাইকে আমি মনোযোগ দিয়ে শুনতে বলছি, এটার ইন্টারপ্রিটেশনটা এরকম হবে যে যেহেতু এটা ক্লোজ টু ওয়ান, দেয়ার এক্সিস্ট পজিটিভ অ্যান্ড স্ট্রং, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে দেয়ার এক্সিস্ট পজিটিভ অ্যান্ড স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, লিনিয়ার ওয়ার্ডটা প্রত্যেকটা রিলেশনের মধ্যেই রাখতে হবে, দেয়ার এক্সিস্ট পজিটিভ এবং স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল এখন টু ভেরিয়েবলস এর জায়গায় সেখানে ভেরিয়েবল এরকম হতে পারে, যদি হাইট ওয়েট হয় তাহলে দেয়ার এক্সিস্ট পজিটিভ অ্যান্ড স্ট্রং লিনিয়ার রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট, কথা ক্লিয়ার? স্যার কথা ক্লিয়ার? হ্যাঁ, এভাবে ইন্টারপ্রিটেশন গুলো, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক আজকে পর্যন্ত।